y equal to cos inverse e to the power x square. ने फालो के ना बोलो अरे dy by dx equal to अगर cos inverse x from 1 dx of cos inverse x from 1 लिखते से minus 1 by root over 1 minus x square into our dx of xy into in a point sense thi gaye even cos inverse of 1 minus 1 by root over 1 minus x square বা কোজ ইনভার্সের ভিতরে যেটা আছে এটা ডেরিভেটিভ আর এদিকে আছে ইদরে ভালো করে অ্যানালাইসিস কর তাহলে ডেরিভেটিভ অনেক ইজি লাগে তো প্রথমে লিখতাছে এদিকে এটা ডেরিভেটিভ মাইনাস আরটা দিয়ে দাও এদিকে যে টার্মটা থাকতাছে x থাকলে এদিকে যেটা থাকবে তার স্কয়ার হইতাছে এদিকে এদিকে যেটা থাকবে এটা স্কয়ার হইতাছে এদিকে তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার তার আবার হোল স্কয়ার মানে e টু দি পাওয়ার x স্কয়ার আছে যেটা থাকবে এদিকে যেটা থাকবে এটা স্কয়ার হইবে এর কোজ ইনভার্সের আসছেস ঠিক আছে ইনটু টি ডি এক্স অফ কোনটা থাকবো ইনটু দি পাওয়ার এক্স স্কয়ার বুঝতাছো নি কোজ ইনভার্সের কাছে এটা শেষ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার লিখলাম ইনটু আবার কোজ ইনভার্সের ভিতরে যেটা আছে এটা ডেরিভেটিভ তাহলে ইকুয়াল টু দি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস পাওয়ার লো পাওয়ার ইনটু দি পাওয়ার 2 এক্স স্কয়ার পাওয়ার লো পাওয়ার ইনটু ইলে এবার তাহলে আবার কি এটাছে টি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটাছে আরেকটা ফর্মুলা e টু দি পাওয়ার x ফর্ম e টু দি পাওয়ার x কিন্তু আবার কার ডেরিভেটিভ dx অফ x মানে এদিকে যেটা আছে এটা এদিকে হইতাছে তো e ডেরিভেটিভ যা আছে তাই হয় e টু দি পাওয়ার x স্কয়ার হইব এবার আবার কার ডেরিভেটিভ dx অফ x স্কয়ার মানে কোনো কিছু বাদ দেওয়া তা তাহলে ইকুয়াল টু কত মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস e টু দি পাওয়ার 2 x স্কয়ার ইনটু 2x ইডি বুঝলি ভালো করে যদি ইডি অ্যানালাইসিস করতাম তাহলে শেষ সমস্যা যেমন ফার্স্টে কি হলো কোজ ইনভার্স থিওরি করলাম ভিতরে এটা গেল এবার কি আইলো ই ডেল দেখলাম এর পাওয়ারটা ডেরিভেটিভ দিয়ে দেখলাম ডিডি এক্স ওটা আবার এটা ডেরিভেটিভ কত 2x ইডি কো চেইন ঠিক আছে ইডি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট এখন আমি কত আছে নেক্সট লিখি তাহলে y equal to cot inverse x to the power x cube all to the power 7 cot inverse theta mu theta c to prathome cardioid debo dy by dx equal to prathome cardioid debo x ase mane x variable power ta constant mane variable power constant first form order 7 to cot inverse x cube whole to the power 7 minus 1 so g therefore from order we x to the power n from order into ddx of our carbon kotha power plus s power ta bad diye ja mane kotha cot inverse x cube no 7 to cot inverse x cube whole to the power 6 lekhlam ebar cot inverse er formula ddx of cot inverse x x equal to minus 1 by 1 plus x square into ddx of x এটা লিখছি কি লিখা প্রথম cot inverse সমান minus 1 by এদিকে যেটা থাকে এটা স্কয়ার হয়ে যাবে এবার cot inverse বাদ দিয়ে যেটা আছে এটা ডেরিভেটিভ মানে cot inverse বাদ দিয়ে x আছে x এর ডেরিভেটিভ এবারে দিয়ে করতে লাগে এদিকে সেম মাইনাস সেম স্ট্রাক্চার করে মাইনাস 1 by 1 plus x cube তার হোল স্কয়ার এদিকে x cube আছে এটা লেখ হোল স্কয়ার লিখলাম কাজ আমার ডিডি এক্স অফ কত এক্স স্কিউব মানে কোট ইনভার্স বাদ এক্স স্কিউব এসে এক্স স্কিউব লিখলাম আমি তো মাইনাস তো সামনে নিয়ে পড়ে মাইনাস 7 কোট ইনভার্স এক্স স্কিউব হোল টু দি পাওয়ার 6 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এটা লিখলাম আছে পাওয়ার টু পাওয়ার ইনটু ইনটু কত হইব 3x স্কয়ার এটা ডেরিভেটিভ আবার কিন্তু এক্স এর ডেরিভেটিভ কোন কথা এক্স এর ডেরিভেটিভ কত 1 হয় এটা লিখি না এটা সিমপ্লিফাই করলে কত হবে মাইনাস 21 cot inverse x cube on to the power 6 21 x square আছে বাই 1 plus x to the 6 এতটুকুই आंसर ঠিক আছে যদি তোলো ভালো করে ইডি বুঝো ভালো করে আজকে বেশি করাইতাম না কালকে ভালো করে করাবো যদি ইডি বারবার দেখো যদি অসুবিধা হয় বারবার দেখো অনেক কিছু ক্লিয়ার হইব নালে কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে নেক্সট আরেকটা ইনভার্স করে দিছি দেখো
y equal to sec inverse x square whole to the power 5. ঠিক আছে, তাহলে dy by dx কোন ফর্মার নামে তো করছে, এটা ভেরিয়েবল এটা পাওয়ার, ঠিক আছে, আবার এটা মানে কিন্তু করে নাই, কিন্তু এটা ভেরিয়েবল এটা পাওয়ারটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল আর পাওয়ারটা হলো কনস্ট্যান্ট, মানে ভেরিয়েবল পাওয়ার কনস্ট্যান্ট। তো ফার্স্ট ফর্মারটা 5 ইনটু সেক ইনভার্স x x স্কয়ার হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 পাওয়ার এটা শেষ। এবার তার ddx অফ সেক ইনভার্স x স্কয়ার পাওয়ারটা বাদ দিয়ে 5 টা বাদ দিয়ে এটা হলো লিখলাম 5 ইনটু সেক ইনভার্স x x স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এবার সেক ইনভার্স এর ফর্মুলা ddx অফ সেক ইনভার্স x, এটার ফর্মুলা কি হয়, 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, মানে এদিকে যেটা থাকে এদিকে এটা বয়ে যাবে, আর ভিতরে কি হয় এদিকে যেটা আছে এটা স্কোয়ার হয়, এদিকে যেটা আছে এদিকে বয়, আর রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এদিকে যেটা আছে এটা স্কোয়ার হয়। আবার কিন্তু ddx অফ x এই ব্যাপারটা কিন্তু থাকবো, মানে x এর ডেরিভেটিভ উইদার ডেরিভেটিভ থাকবো, তাহলে কি লিখবো 1 বাই x স্কোয়ার ইনটু রুট ওভার x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1, এদিকে এটা আছে আর এদিকে এটা আছে স্কোয়ার, ইনটু ddx অফ ওভার কত x স্কোয়ার ভিতর থেকে ইকুয়াল টু 5 sec ইনভার্স x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 বাই x স্কোয়ার ইনটু রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা ডেরিভেটিভ কত ইনটু 2x, ঠিক আছে, এটা লোক এটা কেটা এটাই। এবার এটি ভালো করে করো, যদি অসুবিধা বারবার দেখো, কালকে দিব এমন চলবো, এটি শেখামো, এরপরে গিয়ে মেইন প্রবলেম স্টার্ট হয়ে যাবো, ঠিক আছে, এটি ভালো করে অ্যানালাইসিস করো, ফর্মুলা না শিখলে শেষ, আজকে টাটা।